সেন্টু জি ভাই আমগো গাছ কিন্তু সব আলাদা করে রাখবি আমগো গাছ কিন্তু অনেক দামি গাছ জি ভাই বুঝছি ভাই আর এই গাছটা আরো দামি গাছ এটা আরো আলাদা করে রাখবি বুঝছস জি ভাই বুঝছি ভাই আমি না বুঝলে বুঝব কে ভাই এই যে তুই যে বেশি কথা কইছিস এটা বুঝছস জি ভাই বুঝছি ভাই ওই আমগো গাছ কই বস কত দি গাছ আরে এটা তো ময়লা লাগছে পরিষ্কার করনা কা কি কো আছে বস চাচা কই এখন আসে নাই তো প্রধান অতিথিরা মূল অনুষ্ঠান হবে কিভাবে হ্যাঁ কারো মোবাইল কি কোনো টাকা নাই নাকি নির্বাচনের আগে সমস্ত টাকা শেষ হয়ে গেছে একটা কল করতে পারলো না অবশ্যই না কারো মত তো গোনা টাকা নেই আমরা নির্বাচন করতে আসি নাই খাল বিল সব শুকায় যাব তবুও আমার টাকা শেষ হইব না প্রিয় 77 নং ওয়ার্ডের এলাকাবাসী এখন প্রধান অতিথিকে বৃক্ষ প্রদান করবেন আমাদেরই কমিশনার পদপ্রার্থী এলাকার কৃতি সন্তান কিছু কিছু মানুষের বন্ধু কিছু কিছু মানুষের সন্তান এবং আমাদের প্রাণ প্রিয় বড় ভাই জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই প্রিয় 77 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী এখন আপনাদের মাঝে আরেকটি বৃক্ষ প্রদান করবে আমাদের এলাকার কমিশনার পদপ্রার্থী আমাদের জনগণের বন্ধু মেহনতি মানুষের হাতিয়ার কিছু কিছু মানুষের বন্ধু কিছু কিছু মানুষের ভাই জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই প্রিয় 77 নম্বর ওয়ার্ড এলাকাবাসী এখন বৃক্ষ সম্পর্কে কিছু মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় ভাজন জনাব মোহাম্মদ রিফাত চৌধুরী উপস্থিত প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আমার তেমন কিছু বলার নাই আজকে আপনারা দেখলেন এই যে দুই সন্তান এরা এখানে গাছ রোপণের কাজ করেছে খুবই একটা ভালো কাজ আমার শুধু বলার আছে আপনারা প্রত্যেকে প্রতি বছর 2টি করে গাছ লাগাবেন আমি খুবই দুঃখিত যে আমাকে এক্ষুনি অন্য একটা জায়গায় যেতে হবে তো কাজেই আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ প্রিয় এলাকাবাসী এখন আপনাদের মাঝ থেকে আমাদের প্রধান অতিথি বিদায় নিচ্ছেন আমার এই গাছ দুটো আমি তো অন্য জায়গায় যাচ্ছি আপনি কোনো চিন্তা করেন না আমরা আমরা নিজ দায়িত্ব পৌঁছাই হ্যাঁ হ্যাঁ আমরাই পৌঁছে দিই আসবো আপনার বাসায় আচ্ছা বাবা তাহলে আসি জি চাচা সালাম আলাইকুম এই তোর এলো লাগাই দি থাক আসি আসি বিষয়টা খেয়াল করছস হ্যাঁ ভাই একবার চিন্তা করে দেখ মাথার চান্দি গরম হয় না এই অনুষ্ঠানটার দায়িত্ব দিছিলাম ওরে সুন্দর করে সাজাইবো একটা স্টেজ বানাইবো সবাই মিলে আনন্দ ফুর্তি করে অনুষ্ঠানটা করুম লোকজন মহল্লার কত লোকজন আসছে এখানে টাকা মেরে দিছে ভাই প্যান্ডেলটা বন্ধ করে না চিন্তা কর কেমন লাগে এমন চিপটার চিপটা ওই সিদ্দিকা কত নিয়েছিল ভাই আরে অনেক টাকাই তো নিছে আর মাইরা খাইছে ভাই আমরা করলে চেয়ে ভালো হইতো ভাই হ্যাঁ ভাই এটা তো আমিও জানি ভালো তো হইতো কিন্তু একদম মানে কি মানে একটা ফকির নিয়ে একটা অনুষ্ঠান হইলো না ভালো লাগে না ভাই মানে ঘটনাটা নেই এই গাছটা আমি ওই পাশে দিয়ে আসি ভাই তুই যাবি জি ভাই আপনি কষ্ট করবেন ভাই আমি যাই আচ্ছা ঠিক আছে যা দেরি করিস না তাড়াতাড়ি আইস আচ্ছা ঠিক আছে ভাই যা এই শুন 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 সেন্টু এদিকে জি ভাই তোর যাওয়ার লাগতো না আপনি যাবেন ভাই আমি যাই দিয়ে আসি আর তোর আশেপাশে থাকবি আচ্ছা ঠিক কোনো ঝামেলা হইলে পরে আমি ডাকলে পরে যাতে তোকে পাই ঠিক আছে আশেপাশে মহলের ভিতর থাক জি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা এদিকে আসি ভাই ভাইজান কি গাছ নিয়ে কে যাবো গাছ নিয়া আমার কেমন লাগতেছে দেখো ভালোই তো লাগতেছে চমৎকার লাগতেছে সত্যি জি আর ঠিক আছে হ্যাঁ আর ঠিক আছে তাহলে ঠিক আছে কি ঠিক আছে আরে বেটা আমি যাইতেছি তোর কাজ করে দোকান আছে দোকানে কি আমার নামে চা খাইতে থাক আর ওই গল্প কর ঠিক আছে আমি আসতেছি আর তোর কাছে মাইকের টাকা আছে না হ্যাঁ হ্যাঁ টাকা মাইকের মাইকালার টাকা দিয়ে দিবি ঠিক আছে আমার একটু ব্যাপার আছে হ্যাঁ আমি যাইতেছি থাক যা যেভাবে বলে ওইভাবে কাজ কর Thank you.
কি ব্যাপার, সমস্যাটি কি, কলিং বেল দিচ্ছেন কেন, দরজা ঝাঁকাচ্ছেন কেন? না মানে, না মানে কি, কি হলো, কথা বলছেন না কেন? কথা বলেন, কিছু একটা বলেন, না মানে কি? গাছ, গাছ দিয়ে আমি কি করবো, গাছ খাবো? মানে কি গাছকে খাবো নাকি মাথায় লাগাবো, কি করবো গাছ দিয়ে? কি আমি কি মনে করেছেন, ছোট বাচ্চা, আমি কিছুই বুঝি না, আপনাদের মতে কথা আমি ঠিকই বুঝি। এখন এই গাছ দিয়ে আমি কি করবো জানেন? এই গাছটা আমি এখন আপনার মাথায় ভাঙবো। কিভাবে? আজ কি হয়ে গেল নাকি, ওর মুখে এত হাসি কেন? আজকে জানি আমি কার মুখ দিয়ে ঘুম থেকে উঠলাম, না মনে আসতেছে না। আলহামদুলিল্লাহ, এসেছেন গাছ নিয়ে? জি। কার জন্য গাছ? আপনার জন্য, না মানে চাচা। চাচা? কিছুক্ষণ আগে না চাচাকে নিয়ে গেলেন বৃক্ষরোপণ অভিযানে, এখন আবার কি চাচার মেয়েদেরকে নিয়ে যেতে এসেছেন? এই তুই এসেছিস, ভালো হয়েছে, আমরা এখন বৃক্ষরোপণ অভিযানে যাবো, চলো চলো, নিয়ে চলো আমাদেরকে, নিয়ে চলো। না সরি। সরি কি, হ্যাঁ এটা কার জন্য এনেছেন বলেন? ওনার জন্য। ওনার জন্য গাছ? কেন, উনি আপনার কি হয়, বান্ধবী, ফুপু, খালা, কি হয়? হ্যাঁ তাহলে ওনার জন্য কেন, কার জন্য, সত্যি করে বলেন। চাচার জন্য। চাচার জন্য? বাহ কি কথা, একবার বললেন আমার জন্য, একবার বললেন ওনার জন্য, একবার বললেন চাচার জন্য, আসলে কার জন্য? হ্যাঁ দাঁড়ান, এদিকে আসেন, আপনার রান্না কমিশনার হতে চান, হ্যাঁ জনস্বার্থে তো অনেক কাজ করতে হবে আপনাদেরকে, তাই না? হ্যাঁ এখন জনস্বার্থে কি করবেন জানেন? এখন জনস্বার্থের জন্য আপনাকে গাছ খেতে হবে। আপনার কি অবস্থা ভাই? আমার অবস্থা মানে